সুপ্রিয় জা আল হক চ্যানেলের দর্শক মণ্ডলী, আজকে অত্যন্ত মূল্যবান ও ইসলামিক সাধারণ জ্ঞানমূলক কিছু প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি সাথে থাকলে কিছু নতুন শিখতে পারবেন। প্রথম প্রশ্নটি হল, পৃথিবীতে সর্বপ্রথম কোন নবী মেহেদি ব্যবহার করেছেন? উত্তর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। দ্বিতীয় প্রশ্নটি হল, কোরআনে মজিদের কোন সুরাটির সাথে ভালোবাসা তৈরির ফলে মানুষ জান্নাতি হতে পারবে? সঠিক উত্তর হল সুরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তৃতীয় প্রশ্নটি হল, কোরআনের কোন দুটি সুরা জুমার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নাত? সঠিক উত্তর হল জুমার দিন ফজরের নামাজে সুরা সাজদা ও সুরা দাহার পাঠ করা সুন্নাত। চতুর্থ প্রশ্নটি হল, পবিত্র কোরআনে করিম কোন লোক সর্বপ্রথম উচ্চ আওয়াজে তেলাওয়াত করেন? উত্তর হল বিশিষ্ট সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাঁচ নম্বর প্রশ্নটি হল, জুমার নামাজে কোন দুটি সুরা পাঠ করা সুন্নাত? উত্তর, জুমার নামাজের ফরজে প্রথম রাকাতে সুরা আলা, দ্বিতীয় রাকাতে সুরা গাশিয়া তেলাওয়াত করা সুন্নাত। প্রশ্ন নম্বর ৬, পবিত্র কোরআনে কোন আয়াতে আরবি ২৯টি হরফের সবগুলি হরফই বিদ্যমান? উত্তর হল সুরা ফাতাহ এর ২৯ নং আয়াতে আরবি হরফের ২৯টি হরফ সবগুলি হরফই বিদ্যমান। আয়াতটি হল মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعذب الزراء ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. প্রশ্ন নম্বর ৭, কোন সুরা সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের জন্য এই একটি সুরাই যথেষ্ট, অন্যান্য সুরা নাজিল না হলেও এই একটি সুরাই মানুষের জন্য যথেষ্ট ছিল? উত্তর, সুরা আসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি, কসম যুগের বা সময়ের, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম করে এবং পরস্পরকে তাকিদ করে সত্যের এবং তাকিদ করে সবরের। আমাদের এমন শিক্ষামূলক ভিডিও যদি আপনার জ্ঞানে কিছুটা হলেও সমৃদ্ধি আনতে পারে তাহলে আমাদের সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।